আসসালামু আলাইকুম, আমি রেজা স্যার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি বাই রেজা স্যার এবং আমার ফেসবুক পেজ ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি রেজা স্যার এর পক্ষ থেকে আমার সকল ছাত্রছাত্রী এবং ইংরেজি শিখতে আগ্রহী শিক্ষার্থীদের আমার আজকের ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি আমার নিজস্ব ইংলিশ টিচিং সিস্টেম অনুসারে আমার দুইটি কোর্স রয়েছে। একটি হলো বেসিক ইংলিশ লার্নিং কোর্স, আর দ্বিতীয়টি হলো অ্যাডভান্সড ইংলিশ লার্নিং কোর্স। এই দুইটি কোর্সের মধ্যে প্রথম কোর্সটি অর্থাৎ বেসিক ইংলিশ লার্নিং কোর্স অথবা বেসিক ইংলিশ কোর্স, এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আমার ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি আমি কোর্সটি করাচ্ছি। ইতিমধ্যে এই কোর্সের প্রথম ক্লাসে কোর্স পরিচিতি অর্থাৎ কোর্স ইন্ট্রোডাকশন এবং দ্বিতীয় ক্লাসে এই কোর্সের প্রধান তিনটি অংশ টেন্স, ভয়েস এবং ইংলিশ ভোকাবুলারি, এর মধ্যে টেন্সের আমার নিজস্ব পদ্ধতি, টেন্সের তালিকা পদ্ধতি বা টেন্সের চার্ট সিস্টেম অনুসারে টেন্সের সংজ্ঞা, টেন্সের প্রকারভেদ এবং পার্সন বা ব্যক্তি এবং ভার্বের যে তিনটি রূপ আছে সেই সম্পর্কে আলোচনা হয়েছে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি তালিকা পদ্ধতিতে বা চার্ট সিস্টেমে আমার দ্বিতীয় ক্লাসে অর্থাৎ এই বেসিক ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার ওয়ান তালিকা পদ্ধতিতে চারটা তালিকার মাধ্যমে ইতিমধ্যে আলোচনা করেছি। আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের এই বেসিক ইংলিশ কোর্সটি একদম প্রথম ক্লাস থেকে ধারাবাহিকভাবে এবং সিরিয়াসলি ক্লাসগুলো ভালোভাবে দেখে বুঝে করার জন্য বিশেষভাবে বলছি, এবং যেটি আমি আমার প্রথম থেকেই বলে আসছি, অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে এই টেন্সের তালিকা পদ্ধতিতে টেন্সের নোট খাতা অবশ্যই নিজের হাতে তৈরি করতে হবে। এটা ক্লাসটা অবশ্যই ভালো করে দেখতে হবে, বুঝতে হবে এবং এই টেন্সের তালিকা পদ্ধতিতে এই টেন্সটি আমার ক্লাস দেখে এবং বুঝে অবশ্যই নিজের হাতে নোটটা পড়তে হবে, যেন সারা জীবন একজন ছাত্র বা ছাত্রীর কিংবা আগ্রহী শিক্ষার্থীর এই টেন্সটি মনে থাকে, সে যেন ধরে রাখতে পারে এবং রিভিশন দেওয়ার জন্য একটা সে সুযোগ পায়। তো গত ক্লাসের টেন্স কাকে বলে, কত প্রকার কি কি এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা হয়েছে, তারপরও আজকে একটু 5 মিনিটের মধ্যে আমি চাচ্ছি যে রিভিশন করিয়ে তারপর আজকের আলোচনা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট নাম্বার 2, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট নাম্বার 3 এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 4 তালিকা পদ্ধতিতে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের খুব সিরিয়াসলি এই ক্লাসটা দেখে শুনে বুঝে পরবর্তীতে টেন্সের নোট খাতা বানানোর জন্য আমি আবারও বিশেষভাবে গুরুত্ব প্রদান করছি। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছি সেটা আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডে আমি একটু রিভিশন করিয়ে তারপরে আমাদের আজকের নতুন আলোচনায় যাচ্ছি।
গত ক্লাসে টেন্স কাকে বলে, অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে, এটা আমরা দেখেছি। এবং টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবং ইংরেজিতে ভার্বের যে তিনটি রূপ আছে বা তিনটি ফর্ম আছে, সেই ফর্মটিও যে তিন প্রকার, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে সহজ ভাষায় বলছি ভার্বের পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম, সেটাও কিন্তু উদাহরণ সহ আলোচনা করেছি। এবং ইংরেজিতে পার্সন বা ব্যক্তি বা কর্তা, কর্তা সেটাও যে তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, সেটাও উদাহরণ সহ কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছে। যে সকল ছাত্রছাত্রী আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাস যারা করেনি, তাদেরকে আমি সেই দুটি ক্লাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সেই দুটি ক্লাস দেখে এবং বুঝে তারপরে আজকে এই ক্লাসটি করার জন্য বিশেষভাবে বলছি। এরপরে আমরা দেখিয়েছি, এরপরের স্লাইডে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু সর্বমোট কিন্তু 12 প্রকার, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা। এটাও কিন্তু আমরা গত ক্লাসে বলেছি যে প্রেজেন্টের যে 4টা প্রকার আছে সেটাকে আমরা সহজ নাম দেব, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা বলছি প্রেজেন্ট নাম্বার 1, সেরকম একইভাবে এর পরের টেন্সকে আমরা বলছি প্রেজেন্ট নাম্বার 2, এরপরে প্রেজেন্ট টেন্সের এর পরেরটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 3, এবং এর পরেরটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 4। একইভাবে আমাদের পাস্ট টেন্সেরও পাস্ট 1, 2, 3 এবং 4 আমরা বলতে পারি, সহজে বোঝার জন্য বা সহজে লেখার জন্য আমরা এটা কিন্তু এই সহজ ভাষায় টেন্সগুলোকে কিন্তু আমরা সহজ নাম দিতে পারি। হ্যাঁ, গ্রামাটিক্যাল নাম অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, কিন্তু আমাদের সহজে বলার জন্য বা সহজে জানার জন্য বা বোঝার জন্য আমরা কিন্তু সহজে একটা নাম দিতেই পারি। একইভাবে আমাদের ফিউচার টেন্সের ক্ষেত্রেও আমাদের ফিউচার নাম্বার 1, ফিউচার নাম্বার 2, ফিউচার নাম্বার 3 এবং ফিউচার নাম্বার 4, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু আমাদের সর্বমোট সর্বমোট আমাদের টেন্স 12 প্রকার। তো গত ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, তারপরে আমি আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য এবং রিভিশন দেওয়ার জন্য আবার একটু টাচ দিচ্ছি। আমি আমার পরবর্তী আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। আলোচনার এরপরে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে টেন্স যে চার প্রকার, প্রেজেন্ট টেন্স যে চার প্রকার, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 1। তো ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে সাধারণত হয়, চলে বা ঘটে, এমন বোঝাতে আমরা প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করব। যেমন আমরা সাধারণত যাই, খাই, ঘুমাই, এই সকল কাজই কিন্তু আমাদের অবশ্যই ইংরেজিতে প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করেই কিন্তু আমাদের লিখতে হবে বা বলতে হবে। আর প্রেজেন্ট নাম্বার 1 এর গঠনটা আমরা গত ক্লাসে বলেছি, আজকেও আবারও মনে করিয়ে দিচ্ছি যে প্রেজেন্ট নাম্বার 1 গঠন করতে হলে সাবজেক্টের পরে আমাদের ভার্বের প্রথম ফর্ম, এক নম্বর ফর্মটা বসাতে হবে, এবং এরপরে আমাদের অবজেক্ট বসাতে হবে যদি থাকে। এরপরে আমি আমার পরের স্লাইডে যাচ্ছি। এরপরে যেটা টেন্সের আমার নিজস্ব পদ্ধতিতে, যেটা আমরা টেন্সের তালিকা পদ্ধতি বা টেন্স চার্ট সিস্টেম বলছি, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব আবিষ্কার, এটা হচ্ছে আমি যেটা মনে করি পৃথিবীর সহজতম পদ্ধতি, দ্য ইজিয়েস্ট মেথড। এর মাধ্যমে যে কোনো ছাত্রছাত্রী এবং যে কোনো আগ্রহী শিক্ষার্থী, সে যে বয়স বা শ্রেণীরই হোক না কেন, সে কিন্তু সহজেই টেন্সটা 100% ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে এবং বুঝতে পারবে। তো এক্ষেত্রে প্রেজেন্ট নাম্বার 1-এর 4টা তালিকা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা বিস্তারিত আলোচনা গত ক্লাসেই হয়েছে, আমি শুধু একটু রিভিউ বা টাচ দিয়ে যাচ্ছি। এখানে প্রেজেন্ট নাম্বার 1-এর তালিকা 1-এ আমরা হাবোধক 9টা বাক্য বা 9টা সেন্টেন্স প্রথম বাংলা, তারপর ওটাকে ইংরেজিতে আমরা অনুবাদ করেছি বা ট্রান্সলেশন করেছি। এর মধ্যে প্রথমটি আমি জাস্ট বলছি, যেহেতু রিভিশন করাচ্ছি, যেমন আমি সেখানে যাই, সাধারণত এই কথাটা বলছি যে আমি সেখানে যাই। তাহলে এখানে আমি ইংরেজি হচ্ছে আই, যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর সেখানে হচ্ছে দেয়ার। তাহলে আই গো দেয়ার, আমি সেখানে যাই, আই, যাওয়া ইংরেজি গো, আর সেখানে হচ্ছে দেয়ার।
তাহলে আই গো দেয়ার। তো এটার বিস্তারিত, এই তালিকার বিস্তারিত আলোচনা আমার গত ক্লাসে হয়েছে। আমি আবারও বলছি যে সকল ছাত্রছাত্রী এবং আগ্রহ শিক্ষার্থী, আমার গত দুটি ক্লাস যারা মিস করেছে বা দেখতে পারোনি, তাদেরকে অবশ্যই বিগত দুটি ক্লাস দেখে তারপরে এই ক্লাসটি করার জন্য আমি বিশেষভাবে বলছি, যেন তারা আমার টেন্সের তালিকা পদ্ধতি যেন তারা সহজেই ধরতে পারে এবং বুঝতে পারে। এরপরে আমি এরপরে যে তালিকাটা দেখিয়েছি সেটা হচ্ছে টেন্সের প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার ওয়ানের নাবোধক। প্রেজেন্ট নাম্বার ওয়ানকে নাবোধক করতে হলে সাবজেক্টের পরে অতিরিক্ত শব্দ হিসাবে অবশ্যই আমাদের ডু নট অথবা ডাজ নট বসাতে হবে, এবং ডু নট এবং ডাজ নট বসানোর পরে আমাদের ভার্বের প্রথম ফর্ম, অর্থাৎ ভার্বের যে এক নম্বর ফর্ম আছে ভার্ব ওয়ান, সেই ভার্বের প্রথম ফর্ম বা এক নম্বর ফর্মটা আমাদের বসাতে হবে, এবং এরপরে আমাদের অবজেক্ট বসে, অবজেক্ট যদি থাকে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। এরপরে এই টেন্সের যেহেতু তালিকা পদ্ধতি বা চার্ট সিস্টেমে আমি আলোচনা করে থাকি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব নোট বা নিজস্ব আমার টেন্সের তালিকা পদ্ধতি। তো এখানে আমি যে প্রথম তালিকাতে তালিকা একে দেখিয়েছি হাবোধক, আর টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা দুই, তালিকা দুইতে দেখানো হচ্ছে যে প্রেজেন্ট নাম্বার ওয়ানকেই আমরা কীভাবে নাবোধক করতে পারি বা নেগেটিভ করতে পারি। তো এটার বিস্তারিত আলোচনা গত ক্লাসে হয়েছে। তো আজকে যেহেতু রিভিশন দিচ্ছি, শুধু প্রথম প্রথম বাক্যটি শুধু দেখাচ্ছি। তো এখানে প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা একে আমরা বলেছিলাম যে আমি সেখানে যাই, ওটা ছিল হাবোধক। আর এখন বলছি যে আমি সেখানে যাই না, আমি সেখানে যাই না, অর্থাৎ নাবোধক করা হচ্ছে। এবং এটার ইংলিশটা খেয়াল করো যে আই, তারপর অতিরিক্ত আমাদের অবশ্যই ডু নট বসাতে হবে, তাহলে আই ডু নট, তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার, তাহলে আই ডু নট গো দেয়ার। তো এখানে আমাদের অবশ্যই টেন্সটা যখন প্রথম আমরা শিখছি বা প্রথম আমরা টেন্সটা নোট করছি বা বুঝতে যাচ্ছি, তখন অবশ্যই আমাদের বিস্তারিতভাবে শিখতে হবে। কোনো ধরনের সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত শর্ট ফর্ম, অর্থাৎ ডোন্ট বা ডাজেন্ট ব্যবহার করা উচিত হবে না, তাহলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু এলোমেলো বা অগোছালো হয়ে যেতে পারে। সেজন্য আমাদের প্রথম শেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই বিস্তারিতভাবে আমাদের সম্পূর্ণ লং ফর্ম বা বিস্তারিত রূপ লিখেই আমাদের প্রথম শেখা উচিত, জানা উচিত এবং বোঝা উচিত। তো গত ক্লাসে আলোচনার এই পর্যায়ে ছিল যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার ওয়ান প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার ওয়ানকে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই অতিরিক্ত শব্দ হিসাবে ডু অথবা ডাজ বসাতে হবে, অথবা ডু অথবা ডাজ বসে, এবং সাবজেক্টের পরে ভার্বের প্রথম ফর্ম, অর্থাৎ ফার্স্ট ফর্ম বা ভার্ব ওয়ান আমাদের ব্যবহার করা হয়, এবং এরপরে অবজেক্ট বসে যদি অবজেক্ট থাকে। তো এটা আমাদের প্রেজেন্ট নাম্বার ওয়ানকে প্রশ্নবোধক কীভাবে করতে হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো এরপরে আমি আলোচনার পরবর্তী অংশে তালিকা তিন, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার ওয়ানের যে প্রশ্নবোধক বা প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা তিন, সেটা আমি গত ক্লাসেই দেখিয়েছি। সেখানে দেখানো হয়েছে যে আমরা কিভাবে তালিকা একে আমরা দেখিয়েছি হাবোধক কিভাবে করব, তারপর তালিকা দুইয়ে দেখিয়েছি নাবোধক কিভাবে করব, আর তালিকা তিনে দেখানো হচ্ছে যে আমরা প্রেজেন্ট নাম্বার ওয়ানে প্রশ্ন কিভাবে করব বা প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করব। প্রথমে তালিকা একে ছিল আমি সেখানে যাই, তালিকা দুইয়ে ছিল আমি সেখানে যাই না, আর এখানে দেখানো হচ্ছে আমি কি সেখানে যাই, অর্থাৎ প্রশ্নবোধক প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ কি যোগ করা হচ্ছে। তাহলে আমি কি সেখানে যাই প্রশ্ন করা হচ্ছে বা কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে, এবং অবশ্যই সেটা প্রেজেন্ট নাম্বার ওয়ানে, প্রেজেন্ট নাম্বার ওয়ানে। তাহলে এখানে আমাদের প্রশ্ন করার জন্য একটু আগে প্রশ্নবোধকের নিয়মটা দেখালাম, ওখানে বলা হয়েছে যে বাক্যের শুরুতে ডু অথবা ডাজ বসাতে হবে। তো আইটা যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে আমাদের অবশ্যই ডু বসবে এবং সেটা বাক্যের শুরুতেই বসবে। তাহলে ডু আই গো দেয়ার, ডু আই গো দেয়ার, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এই প্রশ্নবোধক চিহ্নটাও কিন্তু অনেক ছাত্র বা ছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থী, তারা কিন্তু বাংলাতেও প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যায় এবং ইংরেজিতেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যায়। এটা কিন্তু একটা সাংঘাতিক ভুল। তো এই সাংঘাতিক ভুলটা কিন্তু করা যাবে না, এই ভুল কখনোই করা যাবে না। তো আমাদের এখানে তাহলে আমি কি সেখানে যাই প্রশ্নবোধক করতে হলে আমাদের অবশ্যই ডু অথবা ডাজ বসাতে হবে,
এখন ডাজ কোথায় বলবে সেটা গত ক্লাসে বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, যখন আমাদের থার্ড পার্সন একজন কে বুঝাবে, সেটা একজন ব্যক্তি হতে পারে, একটা বস্তু বা জিনিস হতে পারে, একটা জায়গা বা স্থানের নাম হতে পারে, তখন সেটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার হবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমাদের অবশ্যই ডু না, সেক্ষেত্রে আমাদের ডাজ ব্যবহার করতে হবে। তালিকার পরবর্তী যেই বাক্যগুলো বা সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, সেখানে সবগুলোই কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলো পার্সন দিয়েই কিন্তু বাক্য তৈরি করা আছে বা সেন্টেন্স লেখা আছে। তো এটার বিস্তারিত তালিকা, এটা গত ক্লাসে যেহেতু আলোচনা হয়েছে সেই জন্য এই তালিকার আর বিস্তারিত আমি আলোচনা করতে পারছি না, আমি আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। গত ক্লাসে আলোচনার এই পর্যায়ে দেখানো হয়েছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার ওয়ান এ প্রশ্নবোধক না বোঝক, অর্থাৎ আমরা প্রশ্নও করবো না বোধক করবো, দুটো একসাথে করব। যেমন প্রেজেন্ট নাম্বার ওয়ান কে প্রশ্নবোধক ও না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই অতিরিক্ত শব্দ হিসাবে ডু অথবা ডাজ এরপর নট বসে, অর্থাৎ ডু অথবা ডাজ তো দেবই যেহেতু প্রশ্নবোধক, আবার তার সাথে প্রশ্নবোধক ও না বোধক, তাহলে সেক্ষেত্রে ডু অথবা ডাজ দেবো, এরপর আমরা নট দেবো, এবং সাবজেক্টের পরে এবং সাবজেক্ট দেবে, আমি সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটা আমরা বসাবো। এটা বসানোর পরে আমরা অবজেক্ট বসাবো যদি অবজেক্ট থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের খুব একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে এখানে লিখেও দিয়েছি আমি যে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, অর্থাৎ কোনো কিছু নামকেই তো নাউন বলে, রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ সবই তো নাম, নাম সেটা নাউন, নাউন হলে নটটা আগে বসবে, আর নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, ইউ, হি, শি অথবা দে কিংবা ইট, ইট সবই প্রোনাউন, তা প্রোনাউন হলে নটটাকে অবশ্যই অবশ্যই পরে পরে বসাতে হবে। তো আমরা এরপরে আমরা প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা চার আমরা দেখতে যাচ্ছি, যেটা গত ক্লাসে কিন্তু বিস্তারিতভাবে তালিকাগুলো কিন্তু বিস্তারিতভাবে আমি কিন্তু পয়েন্টার দিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। সেই আলোচনাটা আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আবারও ভালোভাবে দেখার জন্য বলছি। তো এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা চারে দেখানো হয়েছে যে আমরা কিভাবে প্রশ্নবোধক না বোধক করতে পারি, অর্থাৎ প্রশ্নবোধকও করবো আবার না বোধকও করবো, দুইটা একসাথে করবো। যেমন তালিকা একে ছিল একটু মনে করে দেওয়ার জন্য প্রথম প্রথম আমি দিয়ে দিই বাক্যটা আছে সেটা দিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি, যেহেতু এটা রিভিশন হচ্ছে। সেখানে প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা একে ছিল আমি সেখানে যাই, শুধু হ্যাঁ বোধক। এরপরে তালিকা দুইতে ছিল আমি সেখানে যাই না, এটা ছিল না বোধক। এরপরে প্রশ্নবোধক ছিল আমি কি সেখানে যাই, এটা হচ্ছে প্রশ্নবোধক। আর এখানে প্রেজেন্ট নম্বর ওয়ানের তালিকা চারে দেখানো হচ্ছে আমি কি সেখানে যাই না, অর্থাৎ কিও আসবে নাও আসবে, প্রশ্নও করা হচ্ছে আবার না বোধকও করা হচ্ছে। যেহেতু প্রশ্নবোধক তাহলে তো অবশ্যই প্রশ্নবোধক বাক্য, তাহলে তো অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর এখানে আমাদের অবশ্যই ইংলিশটা যদি আমরা খেয়াল করি, আই যেহেতু ফার্স্ট পার্সন অবশ্যই ডু বসবে, তাহলে দিলাম ডু, এরপরে সাবজেক্ট আমাদের বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে আমি অর্থাৎ আই, তারপরে আমাদের যেহেতু আইটা যেহেতু প্রোনাউন, তা প্রোনাউন হলে নটটা অবশ্যই পরে বসবে, তাহলে ডু আই নট, প্রোনাউনের পরে, নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, এটা কিন্তু ইতিমধ্যে আলোচনা হয়েছে। তাহলে ডু আই নট, এরপরে যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার, তাহলে ডু আই নট গো দেয়ার, আর প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই দিতে হবে। এই তালিকা প্রেজেন্ট ওয়ানের তালিকা এক, দুই, তিন এবং চারের বিস্তারিত আলোচনা গত ক্লাসে হয়েছে। তো যে সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থী এই ক্লাসটা মিস করেছে, আমি তাদেরকে আবারও অবশ্যই গত ক্লাসটি ভালোভাবে দেখে বুঝে এবং নোট করে তারপরে আমাদের আজকের নতুন যে আলোচনা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার টু, সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে বলছি। তা আমি আমার আলোচনার নতুন অংশে যাচ্ছি।
আজকে আমাদের নতুন যে আলোচনা, এতক্ষণ গত ক্লাসের রিভিশন বা রিভিউ করালাম, আজকে আমাদের নতুন যে আলোচনা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা চার প্রকার এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি এবং ওখানে আমাদের দেখিয়েছি যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট নাম্বার ওয়ান, এরপরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার টু। এখানে আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার টু। এখন প্রেজেন্ট নাম্বার টু আমরা কখন কখন ব্যবহার করবো, আমাদের কখন প্রেজেন্ট নাম্বার টু ব্যবহার করতে হবে? আমি একটা কথা বলতে চাই যে আমাদের টেন্সটা কিন্তু 100% বাস্তব জীবন থেকে নেয়া। সুতরাং এখানে আমাদের টেন্সের যে 12টা প্রকার আমরা দেখতে পাচ্ছি, সর্বমোট 12 প্রকার টেন্স, এটা ইতিমধ্যেই দেখানো হয়েছে। এই 12টা প্রকারের প্রকারেরই কিন্তু আমাদের ব্যবহার আছে। 12টা প্রকার কিন্তু 12 জায়গায় বা 12 অবস্থায় কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমরা কোন টেন্সটা ব্যবহার করব বা কোন ক্ষেত্রে আমাদের কোন টেন্সটা অবশ্যই ব্যবহার করা উচিত। তো এখানে বলা হচ্ছে যে ইংরেজিতে কোনো কাজ বর্তমান কালে চলছে বা হচ্ছে, অর্থাৎ কোনো কাজ বর্তমান কালে আমরা করছি বা হচ্ছে বা চলছে, চলমান চলমান, এমন বোঝাতে আমরা প্রেজেন্ট নাম্বার টু ব্যবহার করবো বা ব্যবহার করা হয়। এরপরে প্রেজেন্ট নাম্বার টু আমরা কিভাবে তৈরি করবো বা কিভাবে গঠন করবো, সেটার এখানে গঠনে বলা হয়েছে যে প্রেজেন্ট নাম্বার টু এখানে গঠন করতে হলে আমাদের সাবজেক্ট অবশ্যই বসাতে হবে। সাবজেক্টের পরে আমাদের এম, ইজ অথবা আর, সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে আসবে এম, ইজ অথবা আর। এবং এম, ইজ আর সাবজেক্টের পরে এম, ইজ আর বসানোর পরে আমরা ভার্বের যে প্রথম ফর্ম, ভার্বের যে এক নম্বর ফার্স্ট ফর্ম বা ভার্বের যে প্রথম ফর্ম ভার্ব ওয়ান, সেটা আমরা ব্যবহার করব। এবং তার সাথে সাথে ওই ভার্বের প্রথম ফর্মের সাথে আমাদের অবশ্যই আইএনজি, অবশ্যই আমাদের আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ ভার্বের এক নম্বর যে ফর্মটা আছে সেই ফর্মের সাথে আমরা অবশ্যই আইএনজি, আইএনজি আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের অবজেক্ট, অবজেক্ট বসে। অবজেক্টের ব্যাপারে আগেও বলেছি যে অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের অবজেক্ট লিখতে হবে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে আর কোনো কিছু লেখার দরকার নেই। এবার আমরা টেন্সের তালিকা পদ্ধতিতে আমরা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকাটা কেমন হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার টু হা বোধক তালিকা এক, প্রেজেন্ট নাম্বার টু হা বোধক তালিকা এক, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার টু এর আমাদের প্রথম তালিকা, যেটা শুধুমাত্র প্রেজেন্ট নাম্বার টু এর আমরা হা বোধক বাক্যগুলো আমরা এখানে দেখবো। বাক্যগুলো প্রেজেন্ট নাম্বার ওয়ানে যেমন ছিল, আমি আবারও বলছি প্রেজেন্ট নাম্বার ওয়ানে যেমন ছিল সেই বাক্যগুলোই এখানে ব্যবহার করা হবে। শুধুমাত্র এখানে ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ ক্রিয়া ক্রিয়া বা ভার্বের ক্ষেত্রে আমাদের বাংলাতেও পরিবর্তন হবে, ভার্বের ক্ষেত্রে আমাদের ইংলিশেও পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো খুব খেয়াল করতে হবে যে প্রেজেন্ট ওয়ানে কেমন ছিল বাংলাতে, আর প্রেজেন্ট টুতে কেমন পরিবর্তন হচ্ছে বাংলাতে। আবার প্রেজেন্ট ওয়ানে ইংলিশে কেমন পরিবর্তন ছিল, আর প্রেজেন্ট টুতে প্রেজেন্ট ওয়ানে কেমন পরিবর্তন, প্রেজেন্ট টুতে কেমন পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো তালিকাতে আমাদের অবশ্যই তুলনা করে দেখতে হবে এবং বুঝতে হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছ যে আমি সেখানে যাচ্ছি, প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল, প্রেজেন্ট নাম্বার ওয়ানে তালিকা এক অবশ্যই দেখতে হবে এবং মনে রাখতে হবে। তো সেখানে আমাদের বলা ছিল যে আমি সেখানে যাই, আর এখানে প্রেজেন্ট টুতে হবে আমি সেখানে যাইটা হয়ে যাবে যাচ্ছি, মানে চলছে। তাহলে আমি সেখানে যাচ্ছি চলছে মানে কন্টিনিউয়াস। তাহলে সেক্ষেত্রে আই, আই এর সাথে আমাদের অবশ্যই এম, ইজারের মধ্যে এম হবে, আই এর সাথে এম হবে, এটা তালিকাতে দেখানো হচ্ছে। এবং মেন ভার্ব হচ্ছে গো, যাওয়া হচ্ছে গো, গো এর সাথে আইএনজি অবশ্যই দিতে হবে। এটা কিন্তু একটু আগে আমি গঠনে দেখালাম এবং বললাম। তাহলে আই এম গোয়িং, আই এম গোয়িং দেয়ার, দেয়ার মানে হলো সেখানে। এরপরটা আছে যে আমরা এটা লিখছি, প্রেজেন্ট নাম্বার ওয়ানে এটা ছিল আমরা এটা লিখি, আর এখানে হবে প্রেজেন্ট টুতে হবে আমরা এটা লিখছি মানে চলছে। তাহলে এক্ষেত্রে আমরা উই, আমরা দিচ্ছি উই, এরপরে হচ্ছে আর, উই এর সাথে অবশ্যই আর হবে, আর এরপরে আমাদের মেইন ভার্ব হচ্ছে রাইট, রাইট এর সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে উই আর রাইটিং ইট। তিন নম্বরে লেখা আছে যে তুমি ছবিটি আঁকছো, প্রেজেন্ট নাম্বার ওয়ানে এটা ছিল তুমি ছবিটি আঁকো,
আঁকোটা হয়ে যাবে এখানে আঁকছো, মানে বর্তমানে আঁকছো মানে বর্তমানে চলছে। তাহলে এটার ইংলিশটা হবে ইউ, ইউ এর সাথে অবশ্যই আর হবে, তাহলে ইউ আর। আর ড্র এর সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে, মেইন ভার্বের সাথে আইএনজি দিতে হবে যেটা ইতিমধ্যেই বলেছি, তাহলে ইউ আর ড্রয়িং দ্য পিকচার। এরপরে 4 নম্বর আছে, তোমরা এটা জানছো, তো ওখানে প্রেজেন্ট নাম্বার 1 কি ছিল এটা বারবার মনে করিয়ে দিচ্ছি, কারণ প্রেজেন্ট 1 এর সাথে প্রেজেন্ট 2 কে অবশ্যই তুলনা করতে হবে, পার্থক্য বোঝার জন্য বা পার্থক্য জানার জন্য অবশ্যই তুলনা করতে হবে। তো প্রেজেন্ট নাম্বার 1 এটা ছিল যে তোমরা এটা জানো, আমি আবারও বলছি এটা ছিল প্রেজেন্ট 1 তোমরা এটা জানো, আর এখানে হবে তোমরা এটা জানছো মানে চলছে। এক্ষেত্রে আমাদের ইউ, ইউ এর সাথে আমাদের অবশ্যই আর হবে, ইউ আর, আর যে নো আছে নো এর সাথে আইএনজি হবে, আইএনজি হবে, তাহলে ইউ আর নোইং ইট। এরপরে আমাদের 5 নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে তারা আমাকে ডাকছে, তো প্রেজেন্ট নাম্বার 1 এ ছিল এটা তারা আমাকে ডাকে, তারা আমাকে ডাকে, সেই ডাকেটা হয়ে যাবে ডাকছে মানে চলছে বুঝাবে, তাহলে তারা আমাকে ডাকছে। তারা ইঙ্গিত হচ্ছে দে, দের সাথে আমাদের অবশ্যই আর হবে, তাহলে দে আর, আর যে কল আছে কলের সাথে আইএনজি হবে, তাহলে দে আর কলিং, দে আর কলিং মি। 6 নম্বর বাক্য এখানে লেখা আছে সে এটা দেখছে, প্রেজেন্ট নম্বর 1 এটা ছিল সে এটা দেখে, তো দেখেটা হয়ে যাবে দেখছে মানে চলছে, তাহলে হি এর সাথে আমাদের অবশ্যই ইজ হবে, তাহলে হি ইজ। তালিকা পদ্ধতিতে এই জন্যই দেখানো হচ্ছে যে বিস্তারিত ভাবে দেখানো হচ্ছে যে কোন সাবজেক্টের সাথে আমরা কি সাহায্যকারী ভার্ব বা কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে হয় আমাদের ইংলিশে। তাহলে হি এর সাথে আমাদের অবশ্যই ইজ হবে, তাহলে হি ইজ, আর সি এর সাথে আমাদের অবশ্যই আইএনজি হবে, তাহলে হি ইজ সিইং ইট। সি যেহেতু মেইন ভার্ব তার সাথে আমাদের আইএনজি হবে, তাহলে হি ইজ সিইং ইট। 7 নম্বর বাক্য রোহিণ গাড়িটি চালাচ্ছে, এখানে প্রেজেন্ট নাম্বার 1 এ কি ছিল সেটা মনে করিয়ে দিচ্ছি, প্রেজেন্ট নাম্বার 1 এ ছিল রোহিণ গাড়িটি চালায়, রোহিণ গাড়িটি চালায় মানে সাধারণত সে রোহিণ গাড়িটি চালায়, আর এখানে হচ্ছে তার এই গাড়ি চালানো হচ্ছে অর্থাৎ চলছে, তাহলে রোহিণ গাড়িটি চালাচ্ছে, রোহিণ গাড়িটি চালাচ্ছে, তাহলে রোহিণ, রোহিমা যেহেতু থার্ড পার্সন এবং একজনকে বুঝাচ্ছে ওই হি বা সি এর মতো, তাহলে হি অথবা সি হলে ইজ হবে, রহিম একজন হলেও ইজ হবে, তাহলে রহিম ইজ, আর ড্রাইভের সাথে আইএনজি হবে, তাহলে রহিম ইজ ড্রাইভিং দ্য কার, ড্রাইভের সাথে আইএনজি হবে, ড্রাইভিং দ্য কার। এরপর 8 নম্বর বাক্য রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে, এখানেও প্রেজেন্ট নম্বর 1 এ ছিল রহিম ও করিম গাড়িটি চালায়, চালায় থেকে এখানে হয়ে যাবে চালাচ্ছে মানে চলছে। তাহলে রহিম অ্যান্ড করিম আর ড্রাইভিং দ্য কার, অর্থাৎ রহিম অ্যান্ড করিম দুইজনই যখন হয়ে যাবে, দুইজন হবে যখন, দুইজন থেকে তার বেশি হলে আমাদের অবশ্যই আর হবে, তখন ইজ দেওয়া যাবে না, আমাদের দুইজন বা তার বেশি হলে অবশ্যই আর দিতে হবে, কারণ এটা থার্ড পার্সন বহুবচন বা থার্ড পার্সন প্লুরাল হয়ে গেছে। তাহলে রহিম অ্যান্ড করিম আর, আর ড্রাইভ হচ্ছে মেইন ভার্ব তার সাথে আইএনজি হবে, তাহলে ড্রাইভিং, রহিম অ্যান্ড করিম আর ড্রাইভিং দ্য কার। 9 নম্বর বাক্য ইহা এটা বলছে, তো আমাদের প্রেজেন্ট নাম্বার 1 এ এটা ছিল ইহা এটা বলে, সেই বলেটা হয়ে যাবে বলছে, তাহলে ইট, তারপর সাহায্যকারী ভার্ব ইজ, ইটের সাথে অবশ্যই ইজ হবে কারণ ইটটাও থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ ইট দিয়েও কিন্তু থার্ড পার্সন একজনকে বোঝাচ্ছে বা একটাকে বোঝাচ্ছে, তাহলে ইট, তাহলে ইটের সাথে ইজ হবে, আর সে এটা মেইন ভার্ব তার সাথে আইএনজি হবে, তাহলে ইট ইজ সেইং দিস, ইট ইজ সেইং দিস। যেহেতু আমি ছাত্রছাত্রীদের যেগুলো ভুল সাধারণত হয় সেই বিষয়ে আমার আলোচনার মাধ্যমে, ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনার মাধ্যমে তাদেরকে বিশেষভাবে সতর্ক করি, সাবধান করি এবং তাদেরকে সচেতন করি, সেই জন্য একটা বিষয় মনে রাখবে যে ইংরেজিতে ভার্বের শেষে, ভার্বের শেষে যদি ই থাকে এবং সেই ই, ই যুক্ত ভার্বের সাথে যদি আমরা আইএনজি দিই, যেমন কন্টিনিউয়াসলি আমাদের ভার্বের সাথে আইএনজি দিতে হয়, তখন কিন্তু লাস্টের ইটা উঠে যায়, লাস্টের ইটা উঠে গিয়ে তারপর আমাদের আইএনজি, আইএনজি আমাদের যুক্ত করতে হয়। যেমন এই প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 1 এর দিকে যদি আমরা খেয়াল করি, যেমন এখানে রাইট, ডব্লিউ আর আই টি ই, ই কিন্তু ছিল কিন্তু ইটা কিন্তু উঠে গেছে লাস্টের, লাস্টের যে ডব্লিউ আর আই টি ই, ইটা উঠে গেছে, ইটা উঠে গিয়ে তারপর ইটা উঠিয়ে দিয়ে তারপর আমাদের ভার্বের সাথে আইএনজি, আইএনজি দিতে হয়েছে। সেরকম একইভাবে আমরা যদি দেখি এখানে ড্রাইভ,
এখানে ড্রাইভ টি আর আই ভি ই, লাস্টে ই কিন্তু ছিল, সেই ইটা কিন্তু উঠে গেছে, ইটা উঠে গিয়ে তারপরে আমাদের আইএনডি দিতে হয়েছে। অর্থাৎ ভার্বের শেষে যদি একটা ই থাকে, একটি একটি মাত্র ই থাকে, তাহলে কিন্তু আমাদের সেই ইটা উঠে যাবে, ইটা উঠে গিয়ে তারপর তার সাথে আমাদের আইএনজি আইএনডি যুক্ত করতে হবে। তো বানান বা স্পেলিং যেন ভুল না হয় সেই জন্য বিষয়টা আমি একটু আলোচনা করে দিলাম, বা আমার ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের সতর্ক করে দিই। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট নাম্বার টু। এই পর্যায়ে আলোচনার এই পর্যায়ে হচ্ছে প্রেজেন্ট নাম্বার টু, এটা আমরা কিভাবে না বোধক করবো। একটু একটু আগে আলোচনা করলাম হা বোধক, প্রেজেন্ট নাম্বার টু হা বোধক, আর এটা হচ্ছে প্রেজেন্ট নাম্বার টু না বোধক। তো এখানে লেখা আছে যে প্রেজেন্ট নাম্বার টু কে না বোধক করতে হলে আমাদের সাবজেক্টের পরে আমাদের অবশ্যই এটা আগেও একটু আগেও বলা হয়েছে যে আমাদের এম ইজ আর বসাতে হবে প্রেজেন্ট নাম্বার টুতে, এবং তারপর আমাদের যেহেতু না বোধক, না বোধক করতে হলে আমাদের অবশ্যই এম সাবজেক্টের পরে এম ইজ আর বসাবো, এবং বসিয়ে তারপর এরপরে আমাদের অবশ্যই নট নট বসাতে হবে। নট বসানোর পরে আমাদের ভার্বের ভার্বের যে প্রথম ফর্ম, যে এক নম্বর ফর্ম আছে, সেই এক নম্বর ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম বা এক নম্বর ফর্মের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, যেটা প্রেজেন্ট নাম্বার টু এর হা বোধকেও বলা হয়েছে, এবং এরপরে আমাদের অবজেক্ট বসাতে হবে যদি অবজেক্ট থাকে। এবার আমরা প্রেজেন্ট নাম্বার টু এর না বোধকের তালিকা আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার টু, প্রেজেন্ট নাম্বার টু না বোধক বা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা দুই। তো এখানে আমরা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা একে যে বাক্যগুলো আমরা বাংলাতে এবং ইংরেজিতে করেছি, ওই বাক্যগুলোই আমাদের পরিবর্তন হয়ে তালিকা এক থেকে তালিকা দুই এ আমাদের না বোধক আমাদের বানাতে হবে, বা নেগেটিভ আমাদের বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে এক নম্বরে আছে যে আমি সেখানে যাচ্ছি না, তালিকা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা একে ছিল আমি সেখানে যাচ্ছি, আর এখানে বলা হচ্ছে আমি সেখানে যাচ্ছি না, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার টু এর এটা না বদল হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আয়ের সাথে তো আমাদের এম হবে, সেটা তো প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা একই বলা হয়েছে, অতিরিক্ত আমাদের এখানে নট বসাতে হবে, তাহলে আই এম নট। আর ভাবের সাথে আইএনডি দিতে হবে, এটা তো প্রেজেন্ট নাম্বার টু এর প্রথম থেকেই বলা হচ্ছে, তাহলে আই এম নট গোয়িং দেয়ার। এরপরে লেখা আছে যে আমরা এটা লিখছি না, তালিকা একে ছিল আমরা এটা লিখছি, আর এখানে বলা হচ্ছে তালিকা দুই এ যেহেতু না বোধক, তালিকা দুইটা যেহেতু না বোধক, তাহলে আমরা এটা লিখছি না, তাহলে আমাদের ইংলিশটা হবে উই আর, উই এর সাথে অবশ্যই আর হবে, এটা তালিকা একেও দেখানো হয়েছে, তারপর আমাদের হবে নট, তাহলে উই আর নট, আর রাইটের সাথে আইএনজি দিতে হবে, তাহলে উই আর নট রাইটিং ইট। তিন নম্বর বাক্য আমাদের তালিকার তিন নম্বর বাক্য, তুমি ছবিটি আঁকছো না, তালিকা একে ছিল তুমি ছবিটি আঁকছো, আর এখন হবে তুমি ছবিটি আঁকছো না, তাহলে এক্ষেত্রে আমাদের ইউ এর সাথে অবশ্যই আর হবে, তালিকা একেও দেখানো হয়েছে, তাহলে ইউ আর অতিরিক্ত আসবে নট, যেহেতু না বোধক করা হয়েছে না, যেন আর এর পরে নট আসবে, তাহলে ইউ আর নট ড্রয়ের সাথে আইনজি হবে, তাহলে ড্রয়িং, তাহলে ইউ আর নট ড্রয়িং দ্য পিকচার। চার নম্বর বাক্য, তোমরা এটা জানছো না, ওখানে ছিল তোমরা এটা জানছো, তালিকা একে, আর এখানে হচ্ছে জানছো না, তাহলে ইউ এর সাথে আর হবে, এরপরে আমাদের অবশ্যই নট দিতে হবে, তাহলে ইউ আর নট, আর নো এর সাথে আইনজি নোইং, তাহলে ইউ আর নট নোইং ইট। পাঁচ নম্বর বাক্য, তারা আমাকে ডাকছে না, এখানেও না বোধক, তালিকা একে ছিল তারা আমাকে ডাকছে, আর এখন হয়েছে তারা আমাকে ডাকছে না, তাহলে দে আর নট, আর এর পরে নট হবে, আর কলের সাথে আইনজি হবে, তাহলে কলিং, তাহলে দে আর নট কলিং মি। ছয় নম্বর বাক্য, সে এটা দেখছে না, তালিকা একে ছিল সে এটা দেখছে, আর এখানে হলো তার সে এটা দেখছে না, তাহলে হি ইজ নট সিং ইট। হি এর সাথে ইজ, তারপরে নট, আর সি এর সাথে আইনজি হবে, যেহেতু মেইন ভার্বের সাথে আইনজি দিতে বলা হয়েছে, তাহলে হি ইজ নট সিং ইট। সাত নম্বর বাক্য, রহিম গাড়িটি চালাচ্ছে না, ওখানে ছিল রহিম গাড়িটি চালাচ্ছে, তালিকা একে, আর এখানে তাহলে প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা দুইয়ে বলা হচ্ছে রহিম গাড়িটি চালাচ্ছে না, অর্থাৎ না বোধক হয়ে গেছে, তাহলে রহিমের সাথে আমাদের অবশ্যই ইজ হবে, তাহলে রহিম ইজ, এরপরে
নাবোধক করার জন্য নট আসবে, ইজ এর পরে নট আসবে, তাহলে রহিম ইজ নট, আর ড্রাইভের সাথে আইএনজি ভার্ব প্লাস আইএনজি হবে, এটা প্রথমেই বলা হয়েছে, তাহলে রহিম ইজ নট ড্রাইভিং দ্য কার। 8 নম্বর বাক্য, রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে না, ওখানে তালিকা একে ছিল রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে, আর এখানে হচ্ছে রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে না, তাহলে রহিম অ্যান্ড করিম আর নট, আর এর পরে নট হবে, তাহলে রহিম অ্যান্ড করিম আর নট ড্রাইভিং দ্য কার। আর 9 নম্বর বাক্য, ইহা এটা বলছে না, তো তালিকা একে ছিল ইহা এটা বলছে, একটা নাবোধক করার জন্য এখানে বলা হচ্ছে ইহা এটা বলছে না, তাহলে এখানে আমাদের ইটের সাথে তো আমাদের অবশ্যই ইজ হবে, তাহলে ইট ইজ, এরপরে আমাদের নট বসাতে হবে, যেহেতু নাবোধক বা নেগেটিভ বাক্য, তাহলে ইট ইজ নট সেইং দিস, ইট ইজ নট সেইং দিস। তো আমি আশা করি যে আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থী যারা ইংরেজি শিখতে জানতে এবং বুঝতে চায়, তারা আমার আলোচনার সাথে সাথে আমাদের ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্স, যে টেন্স ছাড়া আমি আগেও বলেছি আবারও বলছি, ইংলিশে একটা সেন্টেন্স লেখাও যায় না, একটা বাক্য তুমি লিখতেও পারবে না, একটা বাক্য তুমি বলতেও পারবে না, সেই টেন্সটা সবচেয়ে সহজ পদ্ধতিতে, অর্থাৎ টেন্সের আমার টেন্সের তালিকা পদ্ধতিতে সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা অবশ্যই টেন্সটা খুব ভালো করে শিখতে জানতে এবং বুঝতে পারছে। তো আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট নাম্বার 2। তো আমার ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনার এই পর্যায়ে আমাদের আলোচ্য বিষয় হলো প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নগত, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 2 কে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য বানাবো বা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রেজেন্ট নাম্বার 2 এর তৈরি করব। এখানে গঠন বলা হচ্ছে যে প্রেজেন্ট নাম্বার 2 কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই আমাদের এম ইজ আর বসে, আমরা জানি প্রেজেন্ট নাম্বার 2 তে আমাদের অবশ্যই এম ইজ আর বসাতে হবে, কিন্তু যেহেতু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে, সেই জন্য আমাদের যে প্রেজেন্ট নাম্বার 2 তে এম ইজ আর বসে, সেই এম ইজ অথবা আর বাক্যের শুরুতে আসবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই বসাতে হবে। এরপরে আমরা এম ইজ আর বসানোর পরে, এরপরে আমরা সাবজেক্ট বসাবো, অর্থাৎ এরপরে সাবজেক্ট বসে, এবং সাবজেক্ট বসানোর পর অর্থাৎ তারপর আমাদের যে ভার্ব আছে সেই ভার্বের আমাদের যে ফার্স্ট ফর্ম, ভার্বের যে প্রথম ফর্ম, সেই ভার্বের ফার্স্ট ফর্ম এর সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তো তাহলে আমরা বলছি যে শুরুতে এম ইজ আর, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ওই ভার্বের সাথে আমাদের অবশ্যই আইএনজি যোগ করতে হবে, এবং এরপরে আমাদের অবজেক্ট, এরপরে অবজেক্ট বসে। এখন অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট লিখবে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে তো আর লেখার কিছু নেই। এরপরে আমরা প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 3 অর্থাৎ প্রশ্নবোধকের তালিকা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নবোধক অর্থাৎ তালিকা 3, প্রেজেন্ট নাম্বার 2 প্রশ্নবোধক তালিকা 3 অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 2 কে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। তো তালিকার প্রথম থেকেই নিশ্চয়ই আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা তোমরা সকলেই নিশ্চয়ই খেয়াল করেছো যে বাক্যগুলো কিন্তু একই রাখা হয়েছে, শুধুমাত্র আমাদের ভার্বের পরিবর্তন হচ্ছে বা বাংলার ক্রিয়ার পরিবর্তন হচ্ছে। এর কারণ হলো যেন তোমরা সহজেই তুলনা করতে পারো একটা তালিকার সাথে একটা তালিকা, বা একটা প্রেজেন্ট 1 এর সাথে প্রেজেন্ট 2 কে যেন সহজেই তুলনা করতে পারো এবং পার্থক্যটা বুঝতে পারো, যে পার্থক্যটা বাংলায় কোথায় হচ্ছে, পার্থক্যটা বা পরিবর্তনটা ইংলিশে কোথায় হচ্ছে, বাংলায় কোথায় হচ্ছে, এই পার্থক্যটা যেন ধরতে পারো বা বুঝতে পারো, সেই জন্য আমার টেন্সের তালিকা পদ্ধতিতে এই নয়টা বাক্য কিন্তু একই রাখা হয়েছে, শুধু ভার্বের রূপ বা ফর্ম কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার 2 এর তালিকা 3 এ প্রথম এখানে লেখা আছে আমি কি সেখানে যাচ্ছি, তো আমাদের তালিকা একই ছিল যে আমি সেখানে যাচ্ছি, সাধারণ আমাদের হাবোধক বা সাধারণ কথা আমি সেখানে যাচ্ছি, কিন্তু এখানে প্রশ্নবোধক আমাদের প্রশ্ন করতে হবে বা কোনো কিছু জিজ্ঞেস করতে হবে, সেই জন্য আমাদের কি যুক্ত করতে হবে, তাহলে আমি কি সেখানে যাচ্ছি, এটার ইংলিশটা হলো আমাদের প্রথমেই এম ইজ আর যেটা আছে শুরুতে আনতে হবে, এটা একটু আগেই গঠনে বললাম, তাহলে আই এর সাথে তো আমাদের অবশ্যই এম হবে, তাহলে এম আই গোয়িং দেয়ার,
অর্থাৎ এমটাকে সবার আগে, তারপর সাবজেক্ট আই, তারপর ভার্ব হচ্ছে গো, সেই গো এর সাথে আইএনজি হবে, তাহলে এম আই গোয়িং দেয়ার। আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, যেটা একটু আগেই প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা তিনে, অর্থাৎ প্রশ্নবোধকের তালিকা তো আমি বলেছি যে আমাদের অবশ্যই প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেটা যেই টেন্সই হোক না কেন, আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। এটা না দিলে কিন্তু এটা আমাদের সাংঘাতিক একটি ভুল ভুল হয়ে থাকে, তো এই ভুলের কারণে কিন্তু সম্পূর্ণ বাক্যটাই কিন্তু কাটা যেতে পারে বা পরীক্ষায় কিন্তু শূন্য শূন্য নম্বর পেতে পারো যদি প্রশ্নবোধক বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন যদি দিতে ভুলে যাও। এই জন্য এই বিষয়ে কিন্তু আমি আগেও সাবধান করেছি, আবারও কিন্তু সাবধান করছি। এরপরে লেখা আছে বাক্য দুই, আমরা কি এটা লিখছি, কি দিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। ভার্বটা তো প্রেজেন্ট নাম্বার টুতে আমাদের চলছে বোঝাতে হবে, সেই জন্য লিখি থেকে হয়ে গেছে লিখছি। তাহলে এখানে আমাদের উইয়ের সাথে অবশ্যই আর হবে, এটা তালিকা একে দেখানো হয়েছে, তালিকা দুইতে দেখানো হয়েছে, এই আরটাকে সবার আগে আনতে হবে যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে আর উই রাইটিং ইট, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে তিনে লেখা আছে যে তুমি কি ছবিটি আঁকছো, কি এখানে আমাদের প্রশ্ন করার জন্য কি আসবে, তুমি কি ছবিটি আঁকছো। তো এখানেও আমাদের যে ইউ এর সাথে যে আর হওয়ার কথা সেই আরটা সবার আগে আসবে, তাহলে আর ইউ ড্রয়িং দ্য পিকচার, ইউ আর তারপরে সাবজেক্ট ইউ, তারপর ড্রয়ের সাথে আইন দি ড্রয়িং, আর অবজেক্ট হলো দ্য পিকচার, আর প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে। চারে বলা হচ্ছে যে তোমরা কি এটা জানছো, এই যে কি আমাদের প্রশ্নবোধক করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে আমাদের ইউ এর সাথে আর হবে, এটা তো আগেও বলা হয়েছে, এখানেও দেখতে পাচ্ছ, তাহলে আর ইউ নোয়িং ইট, আর তারপরে ইউটা সাবজেক্ট, নোটা মেম্বার, মেম্বারের সাথে অবশ্যই আইন দিতে হবে, তাহলে নোয়িং আর ইট হলো অবজেক্ট, আর কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। পাঁচ নম্বর বাক্য, তারা কি আমাকে ডাকছে, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আর দে কলিং মি, দের সাথে আর হয়, এটা তালিকা এক এবং তালিকা দুইতেও দেখানো হয়েছে, তাহলে আর দে কলিং মি, আর তারপরে সাবজেক্ট দে, আর কলটা মেইন ভার্ব, তার সাথে আইএনজি হবে, আর মিটা হলো অবজেক্ট, এবং কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। ছয় নম্বর বাক্য, সে কি এটা দেখছে, প্রশ্নবোধক করার জন্য কি এসছে, তাহলে এখানে আমরা জানি হি এর সাথে ইজ হয়, এটা আগের তালিকা এক এবং তালিকা দুইও দেখেছে, তো ওই ইজটাকে সবার আগে আনতে হবে, তাহলে ইজ তারপরে হি, আর যে সি এটার সাথে আমাদের আইএনজি হবে, তাহলে ইজ হি সিং ইট, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। সাত নম্বর বাক্য, রহিম কি গাড়িটি চালাচ্ছে, প্রশ্নবোধক করার জন্য কি এসছে, তাহলে ইজ রহিম ড্রাইভিং দ্য কার, ইজটাকে আমাদের সবার আগে আনতে হবে, কারণ এটা আমাদের প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে রহিম ও করিম কি গাড়িটি চালাচ্ছে, কি এখানেও আমাদের প্রশ্নবোধক করার জন্য কি ব্যবহার করা হয়েছে, তো সে কারণে আমাদের রহিম এবং করিম একটু আগে বলছিলাম যে দুইজন হয়ে গেলেই, দুইজন বা তার বেশি হলেই, সে ব্যক্তি হোক, বস্তু হোক, কিংবা স্থান হোক, দুইজন বা দুইটি বা তার বেশি হলেই আমাদের অবশ্যই আর দিতে হবে, এটা তালিকা এক এবং তালিকা দুইও দেখেছে, তো ওই আরটাকে আমাদের যেহেতু প্রশ্নবোধক সেই জন্য ওই আরটাকে সবার আগে বসাতে হবে, তাহলে আর রহিম অ্যান্ড করিম ড্রাইভিং দ্য কার, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আর নয় নম্বর বাক্য, ইহা কি এটা বলছে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে কি তো দিতেই হবে, তাহলে ইহা কি এটা বলছে, ইজ ইট এর সাথে ইটটাও থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু একটা বা একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা ব্যক্তি বা বস্তু কিংবা একটা স্থান হোক, সেটা সবই থার্ড পার্সন সিঙ্গুলার, এটা আগেও বলেছি আবারও বলছি, তাহলে এখানে আমাদের ইট এর সাথে অবশ্যই ইজ হবে, তাহলে ইজ ইট সেইং দিস, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এটা হলো আমাদের প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা তিন, যেখানে আমাদের প্রেজেন্ট নাম্বার টু কে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায় বা প্রেজেন্ট নাম্বার টুতে আমরা কিভাবে কোনো কিছু জিজ্ঞেস করবো বা কিভাবে প্রশ্ন করবো সেইটার বিস্তারিত বাংলা এবং ইংরেজি নয়টা বাক্য দিয়ে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। আমি আমার ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি।
আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক না বোঝা প্রেজেন্ট নাম্বার টু প্রেজেন্ট নাম্বার টু কে প্রশ্নবোধক না বোধক করতে হলে অর্থাৎ প্রেজেন্ট নাম্বার টু কে আমরা প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক না বোধক প্রেজেন্ট নাম্বার টু কে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে এম ইজ আর এটা তো আমাদের প্রশ্নবোধকেই বলা হয়েছে যে আমাদের সেন্টেন্সের শুরুতে অবশ্যই এম ইজ আর বসাতে হবে কিন্তু এখানে প্রশ্নবোধক না বোধকে সেন্টেন্সের শুরুতে এম ইজ আর তো বসাবই এম ইজ আর এর পরে আমাদের অবশ্যই নট নট বসাতে হবে যেহেতু এটা প্রশ্নবোধক ও না বোধক এবং এরপরে আমাদের সাবজেক্ট সাবজেক্ট বসে এবং তারপর আমাদের ভার্বের যে ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম সেই ভার্বের এক নম্বর ফর্মের সাথে আমাদের অবশ্যই আইএনজি আইএনজি আমাদের যোগ করতে হবে এটা এটা তো প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা তালিকা এক দুই এবং তিনেও দেখেছো এখানেও আমাদের ভার্বের সাথে আইএনজি দিতে হবে এবং এরপরে অবজেক্ট বসে আর একটা কথা যেটা প্রেজেন্ট নাম্বার ওয়ান এর তালিকা চারের আগেও বলা হয়েছে সেখানেও আমাদের প্রশ্নবোধক ও নাবোধক এই কথাটা বলা হয়েছে প্রেজেন্ট নাম্বার ওয়ানে তো প্রেজেন্ট নাম্বার টু তেও আমাদের এই প্রশ্নবোধক ও নাবোধকের ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে যে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নাউনের আগে নাউন কোনো কিছু নাম যেমন রহিম করিম ঢাকা বাংলাদেশ এই নাউনের আগে এবং প্রোনাউনের পরে এবং প্রোনাউনের পরে নট বসে প্রোনাউন তো বুঝতেই পারছো নাউনের পরিবর্তে যা বসে তাকেই প্রোনাউন বলে আই উই ইউ হি সি কিংবা ইট ইট এগুলো কিন্তু প্রোনাউন তা প্রোনাউনের পরে আমাদের নটটা নটটা অবশ্যই বসাতে হবে তা আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক না বোধক তালিকা চার প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক না বোধক আমাদের তালিকা চার অর্থাৎ আমরা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা চারে এসে গেছি এখানে আমাদের একটি বাক্যে প্রশ্ন প্রেজেন্ট নাম্বার টু তে তো সেই বাক্যটি অবশ্যই থাকবে কিন্তু প্রেজেন্ট নাম্বার টু তে এখানে আমাদের আমরা প্রশ্ন করব সাথে আমরা না বোধক না বোধকও করব অর্থাৎ দুইটি একসাথে আমরা এখানে করব সে কারণে প্রথম বাক্য যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কি সেখানে যাচ্ছি না অর্থাৎ এখানে কিও কি কি আছে কি আছে অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে তার সাথে আবার না নাও যোগ করা হচ্ছে অর্থাৎ যেটা প্রশ্নবোধক এবং না বোধক অর্থাৎ একদিকে প্রশ্ন করা হচ্ছে আবার সাথে না বোধকও আছে তাহলে আমি কি সেখানে যাচ্ছি না এখানে প্রশ্নবোধক করার জন্য এমটা শুরুতে দিতে হবে এটা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা তিনে দেখানো হয়েছে তাহলে এখানে এমটা বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে আমরা দেব এরপরে সাবজেক্ট দেব সাবজেক্ট হচ্ছে আই আই এর পরে আমাদের অবশ্যই এখানে নটটা বসবে কারণ আইটা যেহেতু প্রোনাউন তা প্রোনাউনের পরে অবশ্যই নট বসবে কারণ একটু আগে বলেছি যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে তাহলে এম আই নট আর বইয়ের সাথে অবশ্যই আইনজি দিতে হবে মেন ভাবের সাথে আইনজি দিতে হবে এটা তো প্রেজেন্ট নাম্বার টু এর শুরু থেকেই বলে আসছি তাহলে এম আই নট গোয়িং দেয়ার আর লাস্টে প্রশ্নবোধের চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে তাহলে আমি কি সেখানে যাচ্ছি না এম আই নট গোয়িং দেয়ার আর কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধের চিহ্ন অবশ্যই দিতে হবে এরপরে দুয়ে বলা হচ্ছে দুই নম্বর বাক্য আমরা কি এটা লিখছি না অর্থাৎ কিও আছে আবার নাও আছে তাহলে আর উই তারপরে যেহেতু না বোধক তাহলে নট আসবে তাহলে আর উই নট রাইটিং ইট লাস্টে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে এরপরে আমাদের তিন নম্বর বাক্য এখানে বলা হচ্ছে তুমি কি ছবিটি আঁকছো না অর্থাৎ কিও আছে নাও আছে তুমি কি ছবিটি আঁকছো মানে চলছে প্রেজেন্ট নাম্বার টু তাহলে তুমি কি ছবিটি আঁকছো না আর ইউ তারপরে নট আর ড্র এর সাথে আইনজি হবে তাহলে আর ইউ নট ড্রয়িং দ্য পিকচার কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে চার নম্বর বাক্য তোমরা কি এটা জানছো না অর্থাৎ কিও আসবে নাও আসবে তাহলে আর ইউ নট নোয়িং ইট আর বাক্যের শুরুতে আমাদের প্রশ্নবোধক করার জন্য বা সেন্টেন্সের শুরুতে বা বাক্যের শুরুতে আর এসছে এরপরে ইউটা প্রোনাউন সেই জন্য এই নটটা পরে যাবে আর মেন ভার্বের সাথে অবশ্যই আইনজি দিতে হবে এটা কিন্তু প্রেজেন্ট নাম্বার টু তে কিন্তু শুরু থেকেই বলা আছে তাহলে আর ইউ নট নোয়িং ইট লাস্টে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে পাঁচ নম্বর বাক্য তারা কি আমাকে ডাকছে না
পাঁচ নম্বর বাক্য, যে তারা কি আমাকে ডাকছে না, তারা কি আমাকে ডাকছে না, কি আসবে আর না, নাও এসছে, অর্থাৎ দুইটি এখানে প্রশ্ন করা হয়েছে আবার না বদল করা হয়েছে। তারা কি আমাকে ডাকছে না, তাহলে এখানে আমাদের শুরুতে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে শুরুতে আর আসবে, তাহলে আর দে নট কলিং মি, অর্থাৎ শুরুতে আর, তারপরে আমাদের সাবজেক্ট দে, তারপরে দে যেহেতু প্রোনাউন তাহলে নটটা পরে যাবে, তাহলে আর দে নট কলিং মি, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। ৬ নম্বর বাক্য, সে কি এটা দেখছে না, কিও আছে আবার নাও আছে, দেখছে মানে চলছে, চলছে এটা কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার টু। তাহলে আমাদের এখানে প্রশ্নবোধক করা হচ্ছে, তাহলে শুরুতে আমাদের অবশ্যই ইজ আসবে, তাহলে ইজ হি নট সিইং ইট, ইজ হি নট সিইং ইট, ইজ, তারপরে সাবজেক্ট হি, হিটাও যেহেতু প্রোনাউন তাহলে নটটা পরে বসবে, এই জন্য নটটা পরে দেওয়া হয়েছে, আর মেন ভার্বের সাথে অবশ্যই আইনি দিতে হবে যেহেতু প্রেজেন্ট নাম্বার টু। তাহলে ইজ হি নট সিইং ইট, ইটটা হলো অবজেক্ট, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। ৭ নম্বর বাক্য, রহিম কি গাড়িটি চালাচ্ছে না, এই যে কিও এসছে আবার নাও এসছে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে আবার না বোধক করা হচ্ছে, অর্থাৎ এটা প্রশ্নবোধক ও না বোধক, তাহলে ইজ নট, নটটা এখানে আগে আসবে কারণ রহিমটা কিন্তু নাউন, একটু আগে বলছিলাম যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট আসে, তো যেহেতু আমাদের রহিম বা করিম এটা নাউন, কোনো কিছু নাম, কোনো ব্যক্তির নাম, তাহলে আমাদের নটটা অবশ্যই আগে বোঝবে, নাউনের আগে এবং প্রোনাউনের পরে, রহিমটা যেহেতু নাউন সেই জন্য নটটা আগে এসছে, তাহলে ইজ নট রহিম, ইজ নট রহিম ড্রাইভিং দ্য কার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই। ৮ নম্বর বাক্য, রহিম ও করিম কি গাড়িটি চালাচ্ছে না, রহিম ও করিম কি গাড়িটি চালাচ্ছে না, এখানে কিও আছে নাও আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু দুইজন তাহলে এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল বহুবচন হয়ে গেছে, তাহলে আমাদের এখানে অবশ্যই আমাদের আর হবে, যেটা আগের তালিকাগুলোতেও দেখেছো, প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা এক দুই এবং তিনেও দেখেছো যে রহিম অ্যান্ড করিমের সাথে আর দেওয়া হয়েছে, এখানেও আর আসবে, কিন্তু পার্থক্য হলো এখানে যেহেতু এটা প্রশ্নবোধক ও না বোধক সেই জন্য নটটা আসবে এবং সেই নটটা অবশ্যই রহিমের, রহিম অ্যান্ড করিমের আগে বসবে কারণ রহিম এবং করিম এরা হচ্ছে নাউন, নাউনের আগে নট বসে, তাহলে আর নট রহিম অ্যান্ড করিম ড্রাইভিং দ্য কার, লাস্টে কোশ্চেন নাম্বার প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। ৯ নম্বর বাক্য, ইহা কি এটা বলছে না, ইহা কি এটা বলছে না, কিও আছে নাও আছে, তাহলে ইজ, তারপরে ইট, ইটটা যেহেতু প্রোনাউন তো নাউনের আগে এবং প্রোনাউনের পরে, পরে নট বসে, এটা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে, তাহলে ইজ ইট নট সেইং দিস, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো আমি আশা করি যে আমার আজকের ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনা থেকে আমার সকল ছাত্রছাত্রী আগ্রহী শিক্ষার্থী যারা ইংরেজি শিখতে চায়, জানতে চায় এবং বুঝতে চায়, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্রামাটিক্যাল চ্যাপ্টার টেন্সের প্রেজেন্ট নাম্বার টু বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চারটা তালিকা, অর্থাৎ হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক বা না বোধক, এই চারটা তালিকা তারা বাংলা এবং ইংরেজি তারা ভালোভাবে ধরতে শিখতে এবং বুঝতে পেরেছে। এবং আমি আবারও বলছি যে অবশ্যই টেন্সটি আমি যেভাবে আলোচনা করছি সেই সিরিয়াসলি আলোচনাগুলো শুনতে হবে, বারবার রিভিশন দিতে হবে এবং একটি খাতা এবং একটি কলম নিয়ে অবশ্যই টেন্সটি নিজের হাতে, নিজের হাতে অবশ্যই তালিকা পদ্ধতিতে নোট করতে হবে, যেন নিজের হাতে নোট করার মাধ্যমে তারা যেন হাতে কলমে টেন্সটা বাস্তবসম্মতভাবে এবং সম্পূর্ণভাবে তারা ভালোভাবে শিখতে পারে এবং জানতে পারে ও বুঝতে পারে। তো আজকে সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা এই পর্যন্ত রাখছি, পরবর্তী আলোচনাগুলো দেখার এবং জানার জন্য আহ্বান করে আমি সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার উন্নত এবং নিরাপদ জীবন কামনা করে আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।